নমস্কার বিগ নিউজ 24x7 এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রয়েছি আপনাদের সাথে সঙ্গিনী। পঞ্চায়েতে ভোটলুট ও সন্ত্রাসকে ধিক্কার এবং পঞ্চায়েতের ব্যবস্থা ধ্বংসের উদ্দেশ্যে ভোট লুট গণনায় কারচুপি, কোন সন্ত্রাসের বিরুদ্ধে বামফ্রন্টের আহ্বানে কেন্দ্রীয় প্রতিবাদ মিছিল গড়ে তো চলুন দেখে নেওয়া যাক আজকে সেই কিছু গুরুত্বপূর্ণ খবর। মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাইছি, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে চাইছি আমরা। মানুষের মত কেন নেওয়া হবে না? মানুষের মতের বদলে গুন্ডা বদমাইশ পুলিশ মমতা ব্যানার্জি মিলে কেন চাপিয়ে দেবেন, মানুষকে খুন করবেন? কেন গণহত্যা করা হলো ভাঙড়ে? আজ পর্যন্ত কেন বলা হচ্ছে না কতজন মারা গিয়েছে? আর মমতা ব্যানার্জি বলছেন 15 জন যারা তৃণমূলের ভোট লুট করতে দিয়ে তাদেরকে ক্ষতিপূরণ দেবো, আর সাধারণ মানুষ কোথায় যাবে? এই জন্য রাস্তায় আছে। আপনার মনে হচ্ছে সেই মানুষরা জাস্টিফিকেশন পাবে? সবসময় পায়। এই ইংরেজ সরকারের বিরুদ্ধে মানুষ এভাবে নেমেছে রাস্তায় এই কলকাতা এই ধর্মতলের স্ট্রিটে, এবং তারা মনে করেছিল না ইংরেজের সূর্য অস্ত যায় না, আর এখন মমতা ব্যানার্জির সূর্য তো অস্ত যাচ্ছেই। মূল বক্তব্য যেভাবে গণতন্ত্রকে পায়ের তলায় পিষে মারা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পিষে মেরেছে, তার বিরুদ্ধে গণতন্ত্রকামী সবকটা রাজনৈতিক দল অবশ্যই বিজেপিকে বাদ দিয়ে, কারণ তার সাম্প্রদায়িক রাজনীতি আমরা আমাদের সঙ্গে মেলে না, বাম কংগ্রেস সহ বামেদের যত সহযোগী দল আছে আজ আমরা পথে আছি প্রতিবাদ করার জন্যে, যে গণতন্ত্রকে লুণ্ঠন করা হয়েছে এই পশ্চিমবঙ্গের মাটিতে, তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ, তার বিরুদ্ধে আমাদের এই পথ চলা, কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার মানুষের সামনে তুলে ধরা। এখন আজকে মহামান্য বিজেপিতে অমৃতা সিনহা যে নির্দেশ দিয়েছেন সেখান থেকেই পরিষ্কার, এই রাজ্যে এই যে ভোট প্রক্রিয়া শুধুমাত্র শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে তা তো নয়, এই ভোট প্রক্রিয়াতেও দুর্নীতি হয়েছে। আনইউজড ব্যালট রাস্তায় পাওয়া যাচ্ছে, এর থেকে খারাপ পরিস্থিতি কখনো হতে পারে? ব্যালট কতগুলো ইউজড হলো, কতগুলো আনইউজড হলো, তার হিসাব নির্দিষ্টভাবে দিতে হয়। আমরা দেখছি বিদেশ থেকে নমিনেশন দাখিল হয়ে যাচ্ছে এই রাজ্যে আনইউজড ব্যালট রাস্তায় পাওয়া যাচ্ছে, সেই আনইউজড ব্যালটগুলোকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেস জিতছে খুব পরিষ্কার। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন ওটা রাজ্যের মানুষের তার উপর কোনো বিশ্বাস নেই, তাই মানুষের রায় না নিয়ে সে মানুষকে সন্ত্রস্ত করে সে নিজের রায় নিজেই নিয়ে নিচ্ছে, সে নিজেকেই জয়ী বলে ঘোষণা করে দিয়েছেন। একটি স্বৈরাচারী শাসকের পদধ্বনি, মানুষ এই স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে আজকে আওয়াজ তুলছে, দেখছেন এই স্বৈরাচার শেষ হবে আগামী লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচনে পরিষ্কার হবে, এই স্বৈরাচারী শাসককে মানুষ একেবারেই চায় না। দেখুন, সরকারের কাছে তো প্রথমেই চাইবো শান্তি, ল অ্যান্ড অর্ডার যাতে ঠিকঠাক থাকে, সরকারের যেটা দায়িত্ব সেটা আশা করব, কিন্তু সেটা হচ্ছে না। আজকে নমিনেশন পর্ব থেকে শুরু করে গণনা পর্ব এবং আজ পর্যন্ত যেভাবে বিরোধীদের উপর আক্রমণ নেমে আসছে, বাংলা যেভাবে গণহত্যা চালালো রাষ্ট্রীয় মদতে, এটাকে ধিক্কার জানাই। এবং যারা এর সাথে যুক্ত, এই গণহত্যার সাথে যারা এই অপারেশনের সাথে যুক্ত, সে যে বড়ো তদন্ত করলে বড় বড় আধিকারিকদের অফিসারদের নাম উঠে আসবে, তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিই এটা চাইব। এবং সাথে সাথে এই মর্মে আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি, আমরা সিবিআই ইনভেস্টিগেশন চাইছি যাতে সত্য উদ্ঘাটন হোক। মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে ভোটের মাধ্যমে, যাকে পছন্দ হবে তাকে জিতবে, যে সংখ্যাগরিষ্ঠ মানুষ যাকে চাইবে সে জিতবে, অন্যথা অন্যকে না হারবে। কিন্তু এটা পঞ্চায়েত নির্বাচনে যত যা মানুষের উপর অত্যাচার যত যা হয়েছে, আপনার কি মনে হয় সেটা জাস্টিফাই করবে আজকের এই মিছিলটা? ও টোটালটা সম্ভব নয়, কিন্তু আজকের মিছিল প্রমাণ করে দিচ্ছে যে বাংলার মানুষের উপরে কী অত্যাচার অবিচার হয়েছে। সাধারণ ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেনি বা তাদের ভোটটাকেও লুট হয়েছে গণনা কেন্দ্রে গিয়ে, এই সমস্ত অপকর্মের জবাব কিছুটা হলো এই মিছিল থেকে আজকে হচ্ছে। তবে বাংলার মানুষ আজকে জাগ্রত হয়েছে, কথা বলছে, মত প্রদানের জায়গা তৈরি করছি আমরা, এটা আগামীর জন্য একটা ভালো একটা মেসেজ দিচ্ছে।